不是সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমাদের আজকে টিউটোরিয়াল হতে আপনারা প্রথমে ভিভো থেকে আপনার ভিডিওটি দেখে অবশ্যই বুঝেছেন বন্ধুরা এখন আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু একটি ক্লিকে কিন্তু আপনার ভিডিওতে কালার গ্রেডিং করতে পারবেন সো বন্ধুরা কিভাবে করবেন কিভাবে আপনারা কিন্তু ভিভো থেকে আপনার ভিডিওটির মতো আপনারা কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকে এই ভিডিওটি তো বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন বন্ধুরা আই হোপ আপনারা বুঝে যাবেন বন্ধুরা বরাবর দেখছেন সঞ্জয় টেক আমি আছি আপনাদের সাথে সীমান্ত সরকার সঞ্জয় যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তোমরা চলুন ভিডিওটি শুরু করা যাক সুন্দর ভিডিও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমাদের দরকার হবে বিএন অ্যাপ্লিকেশন এবং এই চারটি জিপ ফাইল সুন্দর এগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে বা দেওয়া থাকবে আপনার কিন্তু খুব সহজে ডাউনলোড করবেন সুন্দর ডাউনলোড করার পর আপনার বিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সুন্দর ওপেন করার পর আপনার কিন্তু পেয়ে কি প্লাস আইকন নিচে প্লাস আইকনে আপনার কিন্তু ক্লিক করে দেবেন তো আমি কিন্তু ক্লিক করলাম সো ক্লিক করার পর কিন্তু পেয়ে যাবেন কি নিউ প্রজেক্ট অর্থাৎ কেচে আইকন আপনার কিন্তু ক্লিক করে দেবেন তো আমি কিন্তু ক্লিক করে দিলাম সো কিন্তু ক্লিক করার পর আপনার কিন্তু চলে আসবে আপনাদের ভিডিও শপ আপনারা কিন্তু যে ভিডিওটি এডিটিং করতে চান সেই ভিডিওটি আপনার কিন্তু নিয়ে নেবেন সুন্দর আমি কিন্তু নর্মাল একটি ভিডিও নিচ্ছে আপনার কিন্তু সেম টু সেম আপনার ভিডিওটি নেবেন নেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি হোম স্ক্রিনে চলে আসবে এরপর দেখুন আমাদের ভিডিওটি কিন্তু নর্মাল একটি ভিডিও সাউন্ডটা কিন্তু বাতি কপিরাইট হয়ে যাবে শুনুন দেখুন আমাদের ভিডিওটি কিন্তু এখানে নর্মাল একটি ভিডিও এখন আমরা এই ভিডিওটি এডিটিং করবো সুন্দর সর্বপ্রথম এডিটিং করার জন্য আমরা সবার শেষে চলে যাবো শেষে যাওয়ার পর আমাদের এখানে বিএন অ্যাপ্লিকেশন একটি লোগো সুন্দর লোগোটা আমরা এখানে ডিলিট করে ফেলবো সো এখানে ডিলিট আইকন রয়েছে সো ডিলিট আইকনে আপনার কিন্তু ক্লিক করলে আপনার ভিডিওটি এখান থেকে লোগোটি ডিলিট হয়ে যাবে এরপর দেখুন আমাদের ভিডিওর এখানে প্রথমে চলে আসবেন আসার পরে আপনার দেখুন এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এখান থেকে পেয়ে যাবেন কি ফিল্টার সুন্দর আপনার এতে ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পর এতে পেয়ে যাবেন কি প্লাস আইকন আপনার এতে প্লাস আইকনে ক্লিক করে দেবেন তো আমি এতে ক্লিক করলাম সুন্দর এরপর আপনার এতে ক্লিক করবেন ইনপুট ফ্রম ফাইল ম্যানেজার সুন্দর এখানে আপনার একটি অপশন পেয়ে যাবেন প্রথমে আপনার এখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার এখান থেকে মেমোরি ফাইলের অপশনে চলে আসবে সুন্দর এরপর আপনি দেখুন আপনাদের এখান থেকে ফাইল যেগুলো ডাউনলোড করে নিয়েছেন যেগুলো জিপ ফাইলগুলো ডাউনলোড করে নিয়েছেন সেই ফাইলগুলো এখানে চলে আসবে সুন্দর না আসলে আপনার কি করবেন থ্রি আইকনে ক্লিক করবেন থ্রি আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সেট মেমোরিতে চলে যাবেন সুন্দর আপনার ফোনের মেমোরিতে চলে যাবেন সো এখান থেকে দেখুন আমার এখান থেকে ফোনের মডেল সুন্দর আপনার এখান থেকে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার পেয়ে যাবেন কি ডাউনলোড অপশন সুন্দর আপনার এতে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন সো ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনি এতে নিচে স্ক্রল ডাউন করার পর আপনারা উপরে স্ক্রল ডাউন করার পর এতে পেয়ে যাবেন কি নিচে আপনার এখানে জিপ ফাইলগুলো সো আপনার এতে জিপ ফাইলগুলো এখানে নিয়ে নেবেন সো আমি এতে নিয়ে নিলাম একটি সো এরপরে আপনার এতে আবার প্লাস এখানে ক্লিক করে এখান থেকে ফাইলে ক্লিক করেন এরপর আপনার এখান থেকে আর এখান থেকে এক এক করে সবগুলো নিয়ে নেবেন সো আমি এতে নিয়ে নিচ্ছি আপনার এতে সেম টু সেম আপনাদের এখান থেকে ফাইলগুলো নিয়ে নেবেন সো ফাইলগুলো নেওয়ার পর আপনার এখানে ব্যাক করবেন সো ব্যাক করার পর আপনার ফাইলগুলো এখানে চলে আসবে সো বন্ধুরা দেখুন আমি পেন্সিল আইকন দিয়ে দিয়েছি সো আপনার এখান থেকে চারটি এখান থেকে ফাইলগুলো এসে যাবে এরপর আপনার এখানে ফাইলগুলো এক এক করে চেক করবেন সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সো দেখুন আপনার এখান থেকে আপনার ভিডিওতে এগুলো দিয়ে দেবেন সো এক ক্লিক কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে কালার চেঞ্জ হয়ে গেলো সো দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় যেমন আপনার ব্যাকগ্রাউন্ডটি দেখুন এখান থেকে সবুজ থেকে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটি অন্য একটি ডিফারেন্স কালার হয়ে গেলো এরপর দেখুন এখান থেকে বিফোর এখানে এখান থেকে আফটার সো দেখুন বিফোর আফটার বিফোর আফটার সো আপনার এখান থেকে দেখুন আপনাদের কত তফাত আমাদের ব্যাকগ্রাউন্ডটি সুন্দর এখান থেকে হলুদটি এখান থেকে দিয়ে দিলাম সুন্দর তাছাড়া এখান থেকে আরও অনেক কিছু আছে তো আমাদের হলুদটা দেখুন আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে তাছাড়া এখান থেকে কিন্তু আরও এগুলো আছে সুন্দর এগুলো আপনার এখানে ট্রাই করতে পারেন এগুলো আপনার এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা মানায় নি সুন্দর আপনার আপনাদের ব্যাকগ্রাউন্ড এক এক ব্যাকগ্রাউন্ডে এক এক ধরনের ফিল্টার মানায় সো আপনার এখান থেকে চাইলে এখান থেকে বিএন অ্যাপ্লিকেশন অরিজিনাল ফিল্টারগুলো এখান থেকে চাইলে দিতে পারেন এগুলো কিন্তু অনেক ভালো একটি ফিল্টার সো দেখুন আপনার এখান থেকে চাইলে কিন্তু আপনার এখান থেকে এক ক্লিকে কিন্তু আপনার কালারটি চেঞ্জ করতে পারেন সুন্দর এখন কথা হচ্ছে অনেকেই দেখলাম কি এখানে থেকে এক এক পরে এক কালার দিয়ে থাকে সুন্দর আপনার যদি এটা যদি চান এক এক পরে কালার দেওয়ার জন্য তো আপনার এখান থেকে ভিডিও প্রথমে আসবেন আসার পরে কিন্তু স্পিডে ক্লিক করবেন স্পিডে ক্লিক করার পর এখান থেকে দুভাগ হয়ে গেল এরপর আপনার এখান থেকে আরেকটি ভাগ করবেন সুন্দর আমি এখানে চারটি ফিল্টার সুন্দর আমি এখানে চারটি এখান থেকে দিয়ে দিব ফিল্টার সেখান থেকে ভাগ করে নিচ্ছি এক এক পরে এক একটা ফিল্টার আসবে তাই জন্য আপনার এখান থেকে ভাগ করে নেবেন সো এখান থেকে এগুলো সবগুলো ভাগ ভাগ করার পরে আপনার এখানে প্রথমটা আমাদের দেওয়া হয়ে গেছে এরপর আমাদের দ্বিতীয়টা এখানে দিয়ে দিচ্ছি সো এখান থেকে একটি ফিল্টার দিয়ে দিলাম সো হলুদ এরপর তৃতীয় নম্বরটি তো আমি এখান থেকে একটি ফিল্টার দিয়ে দিচ্ছি সেখান থেকে এটা দিয়ে দিলাম সো চতুর্থ নম্বরে আমি ফিল্টারটি দিয়েছি সো চতুর্থ নম্বরের ফিল্টার সুন্দর চতুর্থ নম্বরের ফিল্টারটি কিন্তু এত ভালো লাগছে না তো আমি এখান থেকে একটি বিএন অ্যাপ্লিকেশনের ফিল্টার দিয়ে দিচ্ছি তো আপনার এখানে আপনাদের মতো ফিল্টার দিয়ে দিবেন সো দেখুন এখান থেকে এটি দিয়ে দিলাম সো এটি দিয়ে দিলাম
সো দেওয়ার পরে এখন আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটি কেমন হচ্ছে আপনি একটু দেখুন। সো আমি এনতে সাউন্ডটি বাড়িয়ে দিচ্ছি, সো বাড়ানোর পরে দেখুন আমাদের ভিডিওটি কেমন হচ্ছে। তুমি সব বুঝো কিন্তু আমাকে পাইলে যে তুমি জিতবা ওইটাই। তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা সেভ করবেন কিভাবে। সেভ করার জন্য উপরে এখানে পেয়ে যাবেন কি এক্সপোর্ট অপশন। সো বন্ধুরা আপনার এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনার এদের এডিশনটা কিন্তু বাড়িয়ে কমে আপনার এন থেকে সাইন আকারে ক্লিক করলে আপনার ভিডিও এনতে এক্সপোর্টে বা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে এই ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন।